সম্প্রতি আইসিসিআর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো কেআরকে প্রোডাকশন ও রূপমঞ্জুরির যৌথ উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান আলোর পথে। প্রোডাকশনের 25 বর্ষবর্তী অনুষ্ঠানে শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার ও প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতির হাতে তুলে দেওয়া হয় জীবনকৃতি সম্মান। এছাড়াও একই মঞ্চে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, স্বপন বসু, স্নেহাশিস গাঙ্গুলি, দেবাশিস দত্ত, রবি চ্যাটার্জি, অনির্বাণ দত্ত, শোভন সুন্দর বসু, প্রণবেশ সরকার, রহিম নবী, অদিতি মুন্সী, চিকিৎসক কুণাল সেনগুপ্ত, সমাজসেবী মীনা শেঠি মণ্ডল, সুদীপ মুখার্জি সহ আরও বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোডাকশনের কর্ণধার তমাল মুখোপাধ্যায়, রূপমঞ্জুরির সভাপতি কল্পনা মুখোপাধ্যায়, সিইও ডক্টর চন্দ্রাবলী মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নাটক শারদোৎসব। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রূপমঞ্জুরির শিল্পীরা ও রূপান্তরকামী শিল্পী গোষ্ঠীদের নৃত্যনাট্য চণ্ডালিকা। খেলাধুলোর ব্যাপারটা সুকুমার তো আমার চাইতে অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আমি চাই যে সংস্কৃতি লেখাপড়া ইত্যাদির সঙ্গে সঙ্গে খেলাধুলোটাও চলুক, কারণ খেলাধুলোটা হচ্ছে সংস্কৃতিরই অঙ্গ। সংস্কৃতি শুধু নাচ গান কবিতা সাহিত্য নয়, খেলাধুলো সংস্কৃতির একটা বড় অংশ। কাজে আমি চাই আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে বাঙালি ছেলেমেয়েরা, তারা খেলাধুলোতে মন দিক, তারা এগিয়ে যাক। ভয়ঙ্কর ব্যাপার, মোবাইলে অনেক কিছু শেখবার আছে, কিন্তু আমি চাই তারা মাঠে নেমে খেলাধুলো করুক, মাঠে ময়দানে পার্কে নদীতে সমুদ্রে নদীতে সাঁতার কেটে আকাশে উড়ে তারা খেলাধুলোটা করুক, এতে চাই। মোবাইলে খেলা নিয়ে একটা তাহলে গল্প বলে দিই। কিছুদিন আগে একজন লোক আমার কাছে বলছিল যে আমার ছেলে গোল করেছে, আপনার ছেলে গোল করছে, কোন ক্লাব খেলে? লাস্টে বললো না না কোনো ক্লাব ক্লাব খেলে না, মোবাইলে গোল করেছে, গেমে গোল করেছে। তা আমি বলি না গেমে, ওটা যেমন ঠিক আছে, টেকনোলজি যেমন এগোচ্ছে এগোক, মাঠে সবাইকে যেতে হবে। কারণ আমি নিজে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, আর যে কোনো খেলা আমি খুব লাইক করি। কিছুদিন আগে আমরা বিধাননগর গোল্ড কাপ করেছি, প্রচুর মাঠে দেখেছি লোক হয়েছে। তা আমি মনে করি সবাই খেলুক, সে যে যেটাই পারুক, কেউ ফুটবল খেলতে পারে, কেউ ক্রিকেট খেলতে পারে, কেউ ভলি খেলতে পারে, কেউ হকি খেলতে পারে, খেলুক সবাই। খেলার বিকল্প কিছু হয় না, পড়াশুনো যেমন করবে তার সাথে সাথে খেলাধুলো যদি না করে তাহলে ফিজিক্যালি ফিট যদি না থাকে কিছুই ভালো লাগবে না। আমার শুভেচ্ছা। প্রথম কথা, এখানে এসে রূপমঞ্জুরির আহ্বানে এবং এত সুন্দর একটা আয়োজনা, যেখানে এত সুন্দর সবাই একসাথে রয়েছে এবং এত গুণী মানুষের এখানে উপস্থিতি হয়েছে, সেখানে আমি আসতে পেরেছি, এটা আমার কাছে একটা ভালো লাগার বিষয়। আর অবশ্যই যে কোনো রকমের সংস্কৃতি মনোভাবাপন্ন মানসিকতার জন্য সঙ্গীত এবং সুরকে বাদ দিয়ে তা হয় না, তাই রূপমঞ্জুরি যে প্রচেষ্টা করছে তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ তাদেরকে, এবং আমার অনেক শুভেচ্ছা তাদের কাছে রইল। আগামীতে যেন তারা আরও আরও এগিয়ে যেতে পারে মানুষের কাছে। আসলে তমাল, তমালের কাজটাই হলো খুব বিচিত্র। ও সংস্কৃতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছে, খেলাধুলোর জগতের সঙ্গে তো বটেই, এবং ওর যেই উদ্যোগ এত বছর ধরে ওদের এই দুটি অর্গানাইজেশনের, আমি ওদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বিভিন্নভাবে, খুব ভালো লাগে যে ওরা খুব নিবেদিত প্রাণ এবং কাজটা অসম্ভব আবেগ নিয়ে করে। আজকের এই অনুষ্ঠান তারই প্রমাণ, এবং যে দুজনকে সম্মানিত করলেন ওনারা সেটা আমাদের কাছে একটা শিক্ষণীয়। একদিকে সুকুমার সমাজপতি, একদিকে ডক্টর পবিত্র সরকার, দুদিকে দুজন দিকপালকে, এটাও আমাদের কাছে শিক্ষণীয়। এরা অনেক দূর এগিয়ে যাক, আমরা পাশে আছি এবং থাকবো, কিন্তু তাদের অনেক অনেক আশীর্বাদ করছি যে তারা এই কাজটা নিয়ে সফল পক্ষে পাচ্ছে। বিকট ভালো,
আসলে কেয়ারকে এবং রূপমঞ্জুরির এই যে 25 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আজকে দেখলাম, যে কালচারাল, আমি এক্ষুনি বলছিলাম, হ্যাঁ আমাকে এক্ষুনি ইয়ে বলছিলেন, আমিও বলছিলাম পবিত্রবাবুকে যে এইরকম একটা চমৎকার একটা সুষ্ঠু অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে, এবং আবার ভবিষ্যতে আসবার আশা নিয়ে আমরা এখান থেকে নাম মন নাম খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। মিডিয়া পাশে ছিল, বিশিষ্ট মানুষরা পাশে ছিল, স্পন্সাররা পাশে ছিল, তাই গুটি গুটি পায়ে 25 পেরিয়ে 26 পা দিয়েছে কেআরকে প্রোডাকশন, সঙ্গে পেয়েছি রূপমঞ্জুরিকেও। আশা করব আরও 25 বছর আমাদের সাংবাদিক বন্ধুদের পাশে নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের সাফল্য। এই যে কনসেপ্ট খেলার সঙ্গে যে কালচার দুটোকে মিশ্রণ, আসলে আমাদের যখন অনুষ্ঠানটা ছিল সপ্তাহে 6 দিন আমরা স্পোর্টস রাখি, স্পোর্টস করতে করতে যদি মানুষ ক্লান্ত হয়ে যায় একদিন তাকে বিনোদনের দিই, মানে যাকে বলে মিডিয়া ভাষায় পাবলিক খাওয়ানো যে কথাটা, সেই জন্যই আমাকে যে বিনোদনের টক ঝাল মিষ্টি নিয়ে যে বিনোদন সেটাকে আমরা দিই শনিবার দিন, আর রবিবারটা মাইন্ডটাকে একদম ফ্রেশ রেখে সোমবার থেকে আবার স্পোর্টসে ফিরি। একদম সত্যি কথা, কারণ যদি আমরা আমাদের ছোটোবেলার কথা দেখি, যখন স্কুল থেকে ফিরতাম তখন বিকেল 4:30, 5:45 জাস্ট খাবার জন্য 5 মিনিট টাইম রাখতাম নিজের জন্য, তারপরে দৌড়ে চলে যেতাম মাঠে। বাড়ির সামনে বড় মাঠ ছিল, ওখানে ক্রিকেটের সময় ফুটবলের সময় ফুটবল খেলতাম। কিন্তু এখন যেটা দেখি যে ছেলেমেয়েরা একই ঘরে বসে আছে এবং হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছে, মানে ধরুন আমি বসে আছি, আমার পাশে দেখি যে বাচ্চারা যখন বসে আছে তারা নিজেদের মধ্যে কথা আদান প্রদান করছে থ্রু হোয়াটসঅ্যাপ। সেটা একদমই কিন্তু মানে অনেস্টলি ভালো জিনিস নয়, এবং আজকালকার ছেলেমেয়েদের খেলাধুলোর প্রতি একটা আগ্রহ যেন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ হাতে মোবাইল, যেন পুরো পৃথিবীটাই ওদের হাতে, ইন্টারনেটের থ্রু দিয়ে বিভিন্ন রকমের ফেসবুক এসবের মাধ্যমে তারা সব কিছুই যেন মনে হয় তারা পৃথিবীটাকে এই মোবাইলের মধ্যে জড়িয়ে ফেলেছে। এবং যেটা আমরা বললাম যে বিকেলবেলা হলেই মাঠে দৌড়তাম খেলার জন্য, আজকাল কিন্তু সেই জিনিসটা দেখতে পাই না। বাবা মারা অনেক চেষ্টা করেন যাতে ছেলেমেয়েদের মাঠে নিয়ে আসার, কারণ যেহেতু আমার একটা ক্রিকেট একাডেমি আছে আমি সেখানে দেখি অনেক বাচ্চারাই আসে সকালবেলা, কিছু বাচ্চা নিজের ইচ্ছায় আসে, কিছু বাচ্চারা আসে যারা মা বাবার ইচ্ছায়, কিন্তু তাদের একটাই দেখি যখনই কখন প্র্যাকটিসটা শেষ হবে আর মোবাইলটা ছিনিয়ে নেবো বাবা মার হাত থেকে, আবার আমি বসে যাবো মোবাইল নিয়ে, এটা কিন্তু খুব একটা হেলদি সাইন নয়। এবং বাবা মাদের আমি অনুরোধ করব যে বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, স্পেশালি যে স্মার্টফোনগুলো আছে সেগুলো দেবেন না। হ্যাঁ, মোবাইল এখন আমাদের জীবনে একটা জরুরি, এবং তাদের এটা একটা সেফটি মেজার সেটার জন্য, কারণ আজকের দিনে একটা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট রাখার জন্য মোবাইল যখন একটা এরকম একটা পরিষেবা এসে গেছে সেটা সদ্ব্যবহার করা সবসময় দরকার, বাট তার জন্য স্মার্টফোন নয় নর্মাল ফোন, কারণ বাচ্চাদের যা দরকার সেটা ফোন করা, বাবা মার সঙ্গে টাচে থাকা। স্মার্টফোনের যখন বয়স আসবে সঙ্গে সঙ্গে সেটা তারা পেয়ে যাবে, কিন্তু ছোটোবেলায় স্মার্টফোন দিলে কী হচ্ছে, তাদের অন্যান্য জিনিসের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, বিশেষত খেলার মাঠে তাদের দেখা যাচ্ছে না। এই জন্য আমরা দেখছি, যখন আমি দেখি যখন ক্রিকেট এখন আমি যেহেতু সামলাই, আমি দেখি কলকাতায় প্লেয়ার পাওয়া যাচ্ছে না এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে অনেক বেশি প্লেয়ার আসছে, কারণ তাদের কাছে এখনও এই রকম স্মার্টফোনটা কিছুটা বিলাসিতার জায়গায় পড়ে দ্যান নেসেসিটি, বাট এইটা খুব আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং বাবা মাদের কাছে আমি আবার অনুরোধ করছি এই জিনিসটা আপনারা খেয়াল রাখুন এবং নজর রাখুন। শ্রেষ্ঠ থেকে একটা প্রশ্ন, মানুষের ভার্চুয়াল জগৎ যেটা বললেন ভার্চুয়াল জগতে বিলং করছে, আর তৃতীয় প্রশ্ন, কোথায় জয়েন্ট ফ্যামিলি করে ভেঙে মলিকুলার ফ্যামিলি হয়েছে, যেখানে আপনার ফ্যামিলি এত একটা স্ট্যাটাসফুল ফ্যামিলি হয়েও এখন কিন্তু জয়েন্ট সপরিবারে থাকার এখন একটা রে হয়েছে, এইটা কি কোনো একটা রিজন মলিকুলার? দেখুন, এটা পার্ট অফ লাইফ, কারণ এখন জয়েন্ট ফ্যামিলি, এত বড় ফ্যামিলি একসঙ্গে থাকা খুবই মুশকিল, কারণ বিভিন্ন পরিবারে বিভিন্ন লোককে পেশার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যেতে হচ্ছে। বাট আমরা এখনও দেখি যে যারা ধরুন জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে গিয়ে কাজের জন্য বিভিন্ন জায়গায় যায়, কোনো না কোনো সময় স্পেশালি আমি দেখি যে দুর্গাপুজো এই সময় তারা কিন্তু এক জায়গায় আসার চেষ্টা করে মন থেকে, হয়তো পারে না কারণ যদি বিদেশে থাকে সে কী করে আসবে, সে তখন সেটা ওখানেই উদযাপন করে। বাট এটা দেখুন, এটা ইটস আ সিস্টেম বলতে পারেন, যেখানে যার জন্য আজকের দিনে আর 91টি পরিবার খুব একটা দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা বলতে পারেন কিছুটা উই আর ফর্চুনেট যে এখনও আমাদের পাঁচ কাকা নিয়ে আমার বাবা মারা গেছেন, 4 কাকা কাকিমা আমার কাজিনরা আমরা একসঙ্গেই থাকি আমাদের বেহালা বাড়িতে।
উদ্দেশ্যটা দেখুন, এখনও বাচ্চারা স্কুল থেকে যখন আসেন আমরা কী করি, বাড়িতে প্রত্যেকের কাছে দুটো করে ফোন থাকে, আমরা একটা ফোন ওকে দিয়ে দিই যে ও একটা জায়গায় বসে যেন ফোন দেখে আর আমি একটা ফোন নিই। আমি সেটা না করে আমার মনে হয় একটু ওদেরকে খেলাধুলার দিকে যদি আমরা উৎসাহ দিই। দেখুন একটা খেলাধুলা এই মুহূর্তে একটা ছেলে কিছু দেখো প্লেয়ার হোক না হোক সেটা পরের ব্যাপার, তার মন স্বাস্থ্য শরীর ভালো থাকবে, কেন এখন খেলাধুলাটাই উঠে যাচ্ছে, এখন সবাই দেখবেন ফোনে বেশি অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার বলার উদ্দেশ্য এটা, কেন আমরা নিজের চোখে দেখছি যেগুলো বাচ্চাগুলো যখন খেলতে আসে সবাই দেখি ফোন নিয়ে আসে, ফোনটা যদি আমরা বন্ধ করে দিই, কেন অলরেডি তো ফোন অনেকে লাইফ খেয়ে নিয়েছে, এখন ইয়াং বাচ্চাদেরও ছোটো ছোটো বাচ্চাদেরও লাইফ শেষ করে দিচ্ছে। তো এইগুলোকে একটু গার্জেনদের একটু ভালো করেও ওয়ার্কআউট করতে হবে এবং দেখতে হবে। ফোনে খেলছে এখন কেউ আর মাঠে যাচ্ছে না, তো আমার বক্তব্য এটাই যে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং দেখুন বাচ্চারা চাইবে এই ফোন নিয়ে একটু ঘাটতে, সেটাকে আমার মনে হয় আগে গার্জেনদের ঠিক হতে হবে, তবে না বাচ্চাকে আমি ঠিক করবো। পরিকল্পনা বলতে দেখো আমি কাজ করতে চাই, এবার আমার একাডেমিও একটা করতে চাই কলকাতাতে, যাতে বাচ্চারা খেলুক এবং ওদেরকে মাঠের মধ্যে আনতে হবে, উৎসাহ দিতে হবে। এবং সবথেকে বড় জিনিস আমি চেষ্টা করছি যে স্কুলগুলোকে বেশি ইনভলভ করতে, কেন ইন্টার স্কুল ইন্টার ক্লাস, কেন স্কুল থেকে কিন্তু লাইফে ফাইটটা শুরু হয়। স্কুল ফুটবল যদি শুরু করতে পারি তাহলে আমার মনে হয় সেটা আমরা কথা বলবো যে সমস্ত আছে, এবং রাজ্য সরকারের সঙ্গে চেষ্টা করবো কথা বলে যেন স্কুল ফুটবলের ওপর যেন বেশি করে নজর দেয়, কেন স্কুল ফুটবল বাঁচলে এটুকু বলতে পারি খেলাধুলার মধ্যে কিন্তু ফুটবল এমন একটা খেলা যেরকম অর্থ আছে সেরকম সম্মান আছে, সেরকম কিন্তু লোকে ভালোবাসে। এই যে কে প্রোডাকশন প্রায় 25 বছর ধরে বিভিন্ন কাজ করে চলেছে, তার মধ্যে খেলাটাই মূল, এই যে এই কেআরকে প্রোডাকশনের যে মূল তমাল মুখার্জি, ওকে কিন্তু আমি বহুদিন থেকে চিনি, এবং ও যখন চিনতাম তখন ও টেলিভিশন প্রোডাকশনের আগে ও তখন লিখত, ও কিন্তু খুব ভালো একজন জার্নালিস্ট, খুব সুন্দর লেখা। প্রথম একটি ও আমার একটা ইন্টারভিউ করেছিল একটি বড় কাগজে, সেই কাগজে আনন্দবাজার কাগজে একটা বড় ইন্টারভিউ, সেইখান থেকে ওর সঙ্গে আমার পরিচয়। এবং তার পরবর্তীকালে ও এই লেখার জগৎ থেকে বেরিয়ে টেলিভিশনের জগতে ও সাকসেসফুলি কাজ করছে এবং এখন খেলা নিয়ে কাজ করছে, যে ক্রীড়া মানুষের মধ্যে বিভিন্ন আঙ্গিক পৌঁছে দেওয়া, এটা খুব ভালো কাজ। এবং আজকে যে অনুষ্ঠানটি করলো রূপমঞ্জরির সঙ্গে, রূপমঞ্জরি এবং কেআরকে, সেটি অভিনব অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। কিছুক্ষণ আগে যে রূপান্তরকামী মানুষজনকে নিয়ে যে চণ্ডালিকা হলো, অভিনব প্রোডাকশন, আমার খুব ভালো লেগেছে। তারপরে এতজন মানুষকে নিয়ে কলকাতা শহরের বিভিন্ন ক্রীড়া জগৎ থেকে, রাজনীতি জগৎ থেকে, সঙ্গীত জগৎ থেকে সবাইকে নিয়ে এসে এখানে সম্বর্ধনা দেওয়া, এটা একটা খুব বড় বিষয়, এটা খুব ভালো লেগেছে আমার। এগিয়ে যাক রূপমঞ্জরি এবং কেআরকে প্রোডাকশন বহুদিন।